আমেরিকার দিতে হবে না, আমরা নিষেধাজ্ঞা দেব বলছেন মান্না। এদিকে বাজেট ঘোষণার আগে বিদেশে পাচার করা টাকা ফেরত আনন, সরকারকে ইসলামী আন্দোলন জানাবো, তারেককে চান না শরিকরাও। জানিয়ে দেব শুরু হচ্ছে দুর্নীতি বিরোধী অভিযান, এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল জাকিয়া না কামাল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমেরিকার দিতে হবে না, আমরা নিষেধাজ্ঞা দেব বলছেন মান্না। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না বলেছেন, নিষেধাজ্ঞা যদি ঠিক মতো হয় তাহলে শুধু সেনাপ্রধান খাবেন না, তৎকালীন রাষ্ট্রপতিও খাবেন, এখানকার এখন তখনকার যে প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রীও খাবেন। অপেক্ষা করেন, আমেরিকা নিষেধাজ্ঞা দিতে হবে না, আমরাই আপনাকে সংসান দিব। সেই পথ তৈরি হচ্ছে, সেই পথে মানুষ এখন যাচ্ছে, আরও নিষেধাজ্ঞা আসছে উল্লেখ করে মাহমুদ রহমান মান্না বলেন, সরকার সমস্যা আছে, তার তৈরি সেনাবাহিনী প্রধানের নামে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে, দুর্নীতির কারণে দিয়েছে, দুর্নীতির মাধ্যমে ব্যবসা পাইয়ে দিয়েছে, নিজের ভাইদের দুর্নীতির মাধ্যমে খুনের আসামি ভাইকে জেল থেকে মুক্ত করে দিয়েছে, সেই আদেশ রাষ্ট্রপতি সই করতে হয়েছে। তিনি বলেন, এই সরকার সবখানে দুর্বল, জনগণ বলেছিল 5 বছর টিকে থাকবে, কিন্তু 5 বছর টেকার কোনো কারণ নেই। যেদিন একসঙ্গে রাস্তায় নামবেন, ঠিক মতো নামবেন, সেই দিন ঘন্টা বেজে যাবে, সব পেশার মানুষ জেগে গেছে, যাচ্ছে আগামীতে আরও বড় সুসংবাদ পাবেন। বাজেট ঘোষণার আগে বিদেশে পাচার করা টাকা ফেরত আনুন, সরকারকে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ বলেছেন, মানুষের এখন বেঁচে থাকাটা দায় হয়ে গেছে, বাজেট ঘোষণার আগে বিদেশে পাচার করা টাকা ফেরত আনুন, যাদিকে ঘাটতি বাজেট থেকে মুক্তি দিন। শেখ হাসিনা বাড়ি মাসুদ বলেন, আর কয়েকদিন পর বিশাল আকারের জাতীয় বাজেট ঘোষণা হবে, এই বাজেটের সিংহভাগই বিদেশি, ঋণ নির্ভর, স্বনির্ভর বা উৎপাদন নির্ভর নয়, সরকার আসে সরকার যায়, বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ করে লুটপাট করে খেয়ে যায়। তিনি বলেন, পাহাড় সম এই ঋণের বোঝা আজীবন বহন করতে হয়, গরিব দুঃখী মেহনতি মানুষকে যারা এই বাজেটে ছিটেফোঁটাও পায় না। অন্যদিকে দলীয় ব্যবসায়ী সিন্ডিকেট ও দলদাস আমলারা ঘুষ বাণিজ্য ও দুর্নীতি করে দেশ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করলেও একটি কানাকড়িও আনতে পারেনি সরকার। এসব কারণে আজ দেশে নিত্যপণ্যের মূল্য মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। তারেককে চান না শরিকরাও। জোটবদ্ধভাবে আন্দোলন করার জন্য অথবা যুগপথ আন্দোলন করার জন্য বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লাগাতার বৈঠক করেছিল, কিন্তু সেই বৈঠক ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এই মুহূর্তে কোনো শরিকই বিএনপির সঙ্গে যৌথ বা যুগপথ আন্দোলন করতে চায় না। এর প্রধান কারণ হলো ডামি নেতা। শরিকরা বলছে, বিএনপি ডামি নেতা দিয়ে দল চালাচ্ছে, ডামি নেতা দিয়ে আন্দোলন করছে, ডামি নেতার আন্দোলনে যারা আগ্রহী নয় বলে মন্তব্য করেছে শরিকদের পক্ষ থেকে অন্তত 3 জন নেতা। বলেছেন যে বিএনপিতে যারা এখন সক্রিয়, যারা দলের জন্য কাজ করছেন, এদের মধ্যে থেকে দলের নেতৃত্ব নির্বাচন করতে হবে। বিএনপির শরিকদের মধ্যে থেকে একজন শীর্ষ নেতা বাংলা ইনসাইডারকে বলেছেন, যখন যৌথ সভাগুলো হয়, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়, আমরা সেই পরামর্শ দেই, সেই পরামর্শ তাৎক্ষণিকভাবে গ্রহণ করা হয় না। বিএনপি নেতারা যারা বৈঠকে উপস্থিত থাকেন তারা কোনো সিদ্ধান্ত দিতে পারেন না, পরবর্তীতে এটি দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে এবং এটি অনিশ্চয়তার মধ্য দিয়ে শরিকদেরকে সময় কাটাতে হয়। উদাহরণ দিয়ে তিনি বলেন যে, এক সপ্তাহ আগে বিএনপির সঙ্গে বিভিন্ন সমমানের রাজনৈতিক দলগুলোর যৌথ সভা অনুষ্ঠিত হয়েছিল, সেই সভায় একটি লিয়াজো কমিটি গঠনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। বিএনপি নেতৃত্ববৃন্দ তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি। এরপর বিএনপি নেতৃত্ববৃন্দ এটি নিয়ে লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু শরিকদের আর সিদ্ধান্ত দেওয়া হয়নি। একই রকম অভিযোগ করেছেন অন্য আরেকটি দলের নেতা। তিনিও বলেছেন, নেতারা ডামি নেতৃত্ব হিসেবে কাজ করেন, তারা আমাদের বক্তব্য শুনেন কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারেন না, এভাবে যৌথ আন্দোলন হতে পারে না বলেই মনে করছেন বিএনপির সঙ্গে যৌথভাবে আন্দোলন করা রাজনৈতিক দলগুলো। উল্লেখ্য যে 2022 সাল থেকেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যুগপথ আন্দোলন করেছিল। 2018 সালে নির্বাচনের পর বিএনপির 20 দলীয় জোটকে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেয় এবং জামায়াতের সঙ্গে প্রকাশ্য সম্পর্ক ত্যাগ করে। সে সময় বিএনপির জন্য আন্তর্জাতিক চাপ ছিল যেন জামায়াতের সঙ্গে তারা প্রকাশ্য সম্পর্ক না করে। তারপর থেকে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে যৌথ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে এবং সেই ধারাবাহিকতা নাগরিক ঐক্য গণসংহতি কল্যাণ পার্টি JSD সহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে একই ধরনের কর্মসূচি পালন করে আসছিল। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি 28 অক্টোবর পর্যন্ত একই অবস্থা চলতে থাকে। এরপর শরিকদের সঙ্গে বিএনপির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিএনপি শীর্ষ একাধিক নেতা গ্রেপ্তার এবং আটক হওয়ার প্রেক্ষিতে তারা শরিকদের সঙ্গে যুগপথ আন্দোলন করতে পারেনি বলে বলা হচ্ছিল। কিন্তু নির্বাচনের পরে আবার যখন নতুন করে আন্দোলন শুরু করার জন্য বৈঠক অনুষ্ঠিত হয় তখন শরিকদের পক্ষ থেকে অনেক অভিযোগ উত্থাপিত হয়েছে। বিশেষ করে বিএনপি যে সমস্ত সিদ্ধান্তগুলো নেয় তা একক কর্তৃত্বের সিদ্ধান্ত নেয়, শরিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না ইত্যাদি নানা অভিযোগ বড় হয়ে উঠেছে। তবে এখন সবচেয়ে বড় যে অভিযোগটি বিএনপির পক্ষে উঠেছে তা হলো রিমোট কন্ট্রোল। এই দল পরিচালনা করা, দেশের বাইরে থেকে আন্দোলনে নেতৃত্ব দেওয়া অসম্ভব বলে মনে করছেন শরিকরা।
তারা বলছেন যে রাজনৈতিক আন্দোলন প্রতিমুহূর্তে রং পাল্টায়, প্রতিমুহূর্তে নতুন পরিস্থিতি তৈরি হয়। এমন বাস্তবতায় বিরোধী দলের আন্দোলন গড়ে তুলতে গেলে সক্রিয় স্থানীয় নেতার দরকার। তিনি সার্বক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন, আর এর ফলে বিএনপির জোট এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুরু হচ্ছে দুর্নীতি বিরোধী অভিযান। দুর্নীতি দমনে সরকার আবার কঠোর অবস্থানে যাচ্ছে। বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলোর ব্যাপারে দ্রুত তদন্ত এবং এই দুর্নীতির উৎস দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আইন নির্দেশনার আলোকে সামনের দিনগুলোতে রাজনীতিবিদ এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ থাকা বা অবসরে যাওয়া ব্যক্তিদের দুর্নীতির তদন্ত দৃশ্যমান হবে বলে একাধিক দায়িত্বশীল সূত্র বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছে। উল্লেখ্য যে দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে এবং এই তদন্তের অংশ হিসেবে বেনজিরের স্থাপন সম্পত্তিগুলো আদালতের মাধ্যমে ক্রক করা হয়েছে। তার এবং তার স্ত্রী কন্যার 33টি ব্যাংক অ্যাকাউন্ট আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশন জব্দ করেছে। দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিংসতা নীতি গ্রহণ করেছেন। দুর্নীতিবাদ সে যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনার জন্য এবং নির্মাহ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দুর্নীতি বন্ধের ব্যাপারে আরও কঠোর অবস্থান গ্রহণ করার জন্য ইতিমধ্যে বার্তা দিয়েছেন। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফর করেন এবং সেখানে বাংলাদেশ দুর্নীতি বিরুদ্ধে অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা দেবে বলে আশ্বাস দেন। ডোনাল্ড লু সফরে বাংলাদেশ দুর্নীতি বন্ধের বিষয়টি অত্যন্ত গুরুত্ব পেয়েছিল বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। ডোনাল্ড লুর এই সফরে পরপরই দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রদান করেছেন। আজিজ আহমেদ এবং তার পরিবারের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার পর সরকার মধ্যে এই বিষয়টি নিয়ে এক ধরনের নির্লিপ্ততা লক্ষ্য করা গেছে। সরকার আজিজ আহমেদের পক্ষে কোনো অবস্থান গ্রহণ করেনি। স্পষ্টতই প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে যারা বিভিন্ন সময় ছিলেন, যাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে, সেই বিষয়গুলো এখন নতুন করে তদন্ত করা শুরু হচ্ছে। সরকার স্বচ্ছতা জবাবদিহিতার স্বার্থে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন বলেই একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। আমেরিকার একজন শীর্ষ নেতা বলেছেন যে আমেরিকান তারা নির্বাচনী ইস্তাহারে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিংসতা নীতি ঘোষণা করেছে এবং এই শূন্য সহিংসতা নীতির অংশ হিসেবে সরকার কোনো দুর্নীতিবাজকে ক্ষমা করবেন না এবং কেউই সরকারের কাছে প্রশ্রয় আশ্রয় পাবে না। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে পাঁচটি ক্ষেত্রে দুর্নীতির ব্যাপারে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে। প্রথমে সবচেয়ে বেশি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানো হবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে। বিভিন্ন প্রকল্প সরকারি টেন্ডারে যে অনিয়ম দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো বন্ধ, কঠোর অবস্থানে গ্রহণ করা হবে। দ্বিতীয়ত, সরকারি কর্মকাণ্ডে যেন দুর্নীতি না হয় সেজন্য সরকারের নজরদারি আরও বাড়ানো হবে। তৃতীয়ত, বিভিন্ন ব্যাংকিং খাতে যে অনিয়ম এবং দুর্নীতিগুলো হচ্ছে সেটি বন্ধের জন্য ইতিমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। চতুর্থত, অর্থ পাচার বন্ধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং অর্থ পাচারের ক্ষেত্রে যে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতিগুলো খতিয়ে দেখা হবে। পঞ্চম, রাজনীতিবিদ বিশেষ করে জনপ্রতিনিধিবিদের দুর্নীতিতে বিষয়ে এখন নজরদারিতে আনা হবে। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে এই সমস্ত দুর্নীতি বিরোধী অভিযান সামনের দিনগুলোতে দৃশ্যমান হবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল জাকিয়া না কামাল। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বর্তমান চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হচ্ছে আগামী 7 জুলাই। এর মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নতুন কে হবে তা নিয়ে সরকারের নীতি নির্ধারক মহলে এবং প্রশাসনের নানামুখী আলাপ আলোচনা চলছে। উল্লেখ্য যে প্রধানমন্ত্রীর বর্তমান মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ইতিমধ্যে এক বছরের চুক্তিতে আছে। সরকার নতুন করে কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তের আলোকে সাম্প্রতিক সময়ে একাধিক ব্যক্তির চাকরির মেয়াদ শেষ হয়েছে এবং সেখানে নতুন সচিব পদায়ন করা হয়েছে। চুক্তিতে থাকা বাণিজ্য সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ানো হয়নি ষষ্ঠ মন্ত্রণালয়ের সুরক্ষা সচিবের চাকরির মেয়াদও। এইসব জায়গায় নতুন সচিব দেওয়া হয়েছে। সেই প্রক্ষেপে অনেকে মনে করছেন যে তোফাজ্জল হোসেন মিয়ার চাকরির মেয়াদ নতুন করে বৃদ্ধি নাও করা হতে পারে। তার চুক্তির অবসরের পর সেখানে নতুন কাউকে মুখ্য সচিব পদে দায়িত্ব দেওয়া হতে পারে। আবার এই নিয়ে সরকার নীতি নির্ধারক মহলে ভিন্ন মত আছে। অনেকেই মনে করছেন যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে তো হোসেন মিয়া হয়তো আরও একবার 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেতে পারেন। প্রধানমন্ত্রী সচিব হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিন আছেন। তিনি 13তম ব্যাচের কর্মকর্তা কাজে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে। তোফাজ্জল হোসেন মিয়ার চাকরির মেয়াদ যদি 1 বছর নবায়ন করা হয় তাহলে পরবর্তীতে সালাহউদ্দিন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হতে পারেন। এরকম একটি বিবেচনা থেকে তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ানো হতে পারে বলে কেউ কেউ মনে করছেন। তবে যেহেতু সরকার এখন চুক্তিভিত্তিক নিয়োগের ব্যাপারে শূন্য সহিংসতা নীতি গ্রহণ করেছেন, সে কারণে তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তির মেয়াদ নাও বাড়তে পারে। সেক্ষেত্রে দুইজনের নাম আলোচিত হচ্ছে। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানার নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। জাকিয়া সুলতানা 10ম ব্যাচের কর্মকর্তা, যদিও জ্যেষ্ঠতার বিচারে তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামালের চেয়ে পিছিয়ে।
কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং আগ্রহ বিবেচনা করে জাকিয়া সুলতানাই মুখ্য সচিব হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে অনেকে মনে করছেন। তবে প্রশাসনের ভিতরে কারো কারো মত যে প্রধানমন্ত্রী ব্যক্তিগত ঘনিষ্ঠতা বিবেচনা করে মুখ্য সচিব পদে কাউকে নিয়োগ দেবেন না। মোস্তফা কামাল নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া পেশার দায়িত্বে তিনি অনেক এগিয়ে, জেলা প্রশাসক বিভাগীয় কমিশনের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অভিজ্ঞতা আছে। মোস্তফা কামালের প্রশাসনে তিনি একজন সৎকর্মঠ এবং বিচক্ষণ অফিসার হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী মুখ্য সচিব হিসেবে যাবার জন্য যে সমস্ত যোগ্যতাগুলো থাকা দরকার তা সবই আছে। সব কিছু বিবেচনা করে প্রধানমন্ত্রী হয়তো মুখ্য সচিব পদে একজনকে নির্বাচিত করবেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।